নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, ড্রাগনের মিল্কশেক। এই ফলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই ফলটা এখন তো সব বাজারেই পাওয়া যায়। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। দেখুন, ফলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দু মুখটা কেটে নিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। আমি অর্ধেকটা করব, আপনাদের কেমন করবেন সেই পরিমাণে করবেন, একটা দিয়েও করতে পারেন। আমি অল্প দুটো গ্লাস করব, তার জন্য অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিচ্ছি। এই ফলটা খাওয়াতেও কিন্তু শরীরের রক্ত হয়, কিন্তু যাদের হিমোগ্লোবিন কম, রক্তকল্পতা আছে, তারা কিন্তু এই ফলটা খেতে পারেন প্রত্যেকদিন একটা করে। খুবই ভালো ফলটা, খেতেও কিন্তু খুব টেস্টি। লাল হয়, সাদা হয়, দুই রকমেরই হয়। আমি লালটা দিয়ে করছি। মাত্র তিনটে উপকরণ দিয়ে এই মিল্কশেকটা কিন্তু হয়ে যায়। দেখুন, খোসাটা ফেলে দিলাম। এবার আমি মাঝখান দিয়ে পিস করে কেটে নিয়ে করছি। যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আমার সদস্য অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। দেখুন, আমার কাটা হয়ে গেছে এবং মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা, যদি দেখেন অবশ্যই ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে বহু রেসিপি আছে, যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেবো, আপনাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন। পটলের একটা দুর্দান্ত রেসিপি দিয়ে দেবো, আপনাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারেন। এবার আমি 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে থাকে এইসব আমাদের জিনিসপত্র, তাই দিয়ে কিন্তু এই মিল্কশেকটা হয়ে যায়। এবার আমি ঠান্ডা দুধ দিয়ে দিলাম, ফ্রিজে ছিল সেই দুধটা, আমি কাঁচা না কিন্তু ফোটানো, কিন্তু ফ্রিজে ছিল সেই দুধটা আমি 1 কাপ মতো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটা পেস্ট করে নেব। দেখুন, গ্লাসে ঢেলে দিয়েছি। মাত্র তিনটি উপকরণ দিয়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।